আজকে আমি দেখাবো যোগাসনের কিছু আসন যা আপনি বসে থেকে করতে পারছেন। এই আসনগুলোতে আমাদের পেটের এবং কোমর ও পায়ের মাসল স্ট্রং হবে, অর্থাৎ পেশি মজবুত হবে। এতে লিভার এবং স্প্লিন, অর্থাৎ যকৃৎ আর প্লীহা সতেজ হয়, ফলে যেটা হয় হজম শক্তি বাড়ে। আর এই আসনগুলোতে কিডনি মজবুত হয়, ফলে তার কর্মক্ষমতা বাড়ে। আর আমরা জানি যে কিডনির কর্মক্ষমতা বাড়লে পরে এবং আমাদের পেটের ভেতরে যেই অর্গানগুলো আছে এগুলো কর্মক্ষমতা বাড়লে আমাদের ডায়াবেটিস সহ বেশ কিছু রোগের হাত থেকে আমরা রক্ষা পেতে পারি বা সেগুলো আমরা কন্ট্রোলে রাখতে পারি। এই আসনে প্যানক্রিয়াস অর্থাৎ অগ্নাশয় চাপ পড়ে, ফলে যেটা হয় অগ্নাশয় সবল হয়, তার ক্রিয়া বৃদ্ধি পায়, ইনসুলিনের নিঃসরণও বাড়ে। তো আমরা টুইস্ট অর্থাৎ মোচড় দিয়ে বা কোমর ঘুরিয়ে যে আসনগুলো করব বা যে আসনগুলোতে পেটের চাপ পড়ে সেগুলো আমরা প্রথমে 30 সেকেন্ড করে শুরু করব। তবে আস্তে আস্তে আসলে এর চেয়ে বেশি সময় ধরে করতে হবে, কারণ একটু সময় নিয়ে না করলে এবং নিয়মিত না করলে উপকারগুলো সেভাবে পাওয়া যায় না। আর আমাদের যে অ্যাসিডিটি বা সায়াটিকের ব্যথা, এই ব্যথাগুলোতেও কিন্তু আসনে উপকার পাওয়া যায়। অনেক সময় দেখা যায় যে আমরা উত্তম পাচ্ছি না বা কোনো স্নায়বিক দুর্বলতা অর্থাৎ নার্ভের কিছু উইকনেস কিংবা আলসে লাগা, যে একটা শরীরে কালসিমি চলে এসছে এবং পেটে গ্যাস হচ্ছে, বিভিন্ন রোগে যখন আমরা ভুগি যোগাসনে এই আসনগুলোতে আমরা ভীষণ উপকার পাই।